আসসালামু আলাইকুম, আমি রুবাবা, চলে আসছি ধানমন্ডি আউটলেট থেকে। তো আজকে ফ্রাইডে, ধানমন্ডি থেকে লাইভ হয়ে গিয়েছি, অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আর যে যে আশেপাশে আছেন ধানমন্ডি, ইনশাল্লাহ চলে আসবেন আমাদের এই সাত মসজিদ আউটলেটে। অ্যাড্রেস হচ্ছে বনানী 7 নম্বর রোড, 35 নম্বর হাউস, ব্লক জি। অ্যান্ড ধানমন্ডিতে আমাদের দুইটি আউটলেট আছে, ধানমন্ডি 7 নম্বর রোড আনোয়ার খান মডার্ন হাসপাতালের সাথে অর্চার্ড পয়েন্ট মার্কেটের দোতলাতে। সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি 27 বাংলাদেশ আই হসপিটালের সাথে, স্টেট ইউনিভার্সিটি সাথে, কনকর্ডের বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। মিরপুর আউটলেটটি হচ্ছে মিরপুর এক সনি সিনেমা হলের অপোজিটে, রূপায়ণের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে, সনির অপোজিট, একদম সনি স্কোয়ারের অপোজিটে, রূপায়ণের বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে। তো চারটা আউটলেটই আজকে ওপেন আছে। আর আজকে কিন্তু আমি খুবই সুন্দর একটা নিউ কালেকশনের হচ্ছে ইগো পরে আসছি, কটন, একদম 100% কটন কালেকশন পরে আসছি। তার আগে হচ্ছে বাবা, হ্যাপি মোনা আপু, কেমন আছেন? অনেকদিন পর আপনার কমেন্টস পড়ছি। হ্যাপি মোনা আপু, আপনি কই থাকেন? সোমা চৌধুরী আপু, ওয়ালাইকুম সালাম। আফরিন আপু, প্রাইস কত স্টিজের আছে? এটা একদম ইগো নিউ কালেকশন, আপনারা ইগো ওয়েবসাইটে দেখবেন সব জায়গায়। তো এটা আমাদের ধানমন্ডির সাত মসজিদে আছে এই কালেকশনটা, এবং আরো সুন্দর সুন্দর সব ইগোর কালেকশন, নিউ কালেকশন গুলো ধানমন্ডি সাত মসজিদে পেয়ে যাবেন। এটার তিনটা সাইজই পাবেন, যেহেতু এটা একদম নিউ কালেকশন, ডিজিটাল প্রিন্টে, খুবই সুন্দর, খুবই আরামদায়ক, খুবই স্টাইল। এটার স্লিভটা একদম লুজ, বেল বটন স্লিভ অনেক লুজ, একদম ওই যে প্রজাপতির পাখার মতো এটার স্টাইল, এটা প্রজাপতির মতো অনেকটা। তো কালকে যেহেতু কারো কমেন্টস পড়তে পারি নাই, কালকে একদম পেজের মধ্যে জানি না, কমেন্টস ছিল না, ভিউ ছিল না, কয়জন জয়েন করছে কিচ্ছু ছিল না। তো আজকে হচ্ছে আপনারা একটু, হ্যাঁ উত্তরাতে আসলে আমরা আউটলেট নেওয়ার একদম বিল্ডিং সবকিছু চুজ করা হয়ে গেছিল, তারপরে এই গ্যাঞ্জাম লাগার কারণে আমরা একটু পিছায় গেছি। তো আপাতত আমাদের এই মুহূর্তে আগে সবকিছু দেশ আগে ঠিক হোক, তারপরে আপাতত আমরা চুপচাপ আছি। আচ্ছা, তো ইগোরের সুন্দর জামাটা বেজ, বেজ কালার বা হোয়াইট কালারের মধ্যে। আচ্ছা জেসমিন আপু, থ্যাংক ইউ। তো খুব সুন্দর একটা হোয়াইট এর মধ্যে কিন্তু এই জামা, এটা তাড়াতাড়ি আপনার ড্রেসটা খুবই সুন্দর। এরকম আরো সুন্দর সুন্দর ইগো আসছে আমাদের, লেমন গ্রিন। তো স্টেজের একটা আসলে লাইভ করা উচিত ছিল, একটু আমাকে পিছন থেকে আরো দু একটা ইগো এনে দাও, আরো দু একটা ইগো জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই হচ্ছে আমাদের নিউ ইগোটা, এইটা যে কি সুন্দর, এটা আমারও অনেক পছন্দ হয়েছে, এটা আমারও একদম মনে লেগে আছে। হোয়াইট এর মধ্যে এরকম ফ্লাওয়ার করা, এই যে নাইস, এই ফ্লাওয়ারটা স্লিভে, প্যাটার্নটা দেখেন, স্লিভ স্টাইলটা অনেক সুন্দর। আপু বেলি রোডে না, আমার কোনো সব দেওয়ার, আমার কোনো ভবিষ্যৎ প্ল্যানিংও নাই বেলি রোডে। তো উত্তরাতে আছে কিন্তু সবকিছু ঠিক হোক আগে, তারপরে। এইটা হচ্ছে আমাদের স্লিভটা দেখেন, ও মা এত সুন্দর স্লিভ, এটা অ্যাশ কালারের আপনার লেস দেওয়া, এটা একদম বাটারফ্লাই টাইপের হাতাটা, শর্ট স্টাইলে। ইগোর আবার প্যাটার্ন গুলো একটু ছোট ছোট স্টাইলের হয়, একটু শর্ট স্টাইলের হয়। এটা সালোয়ারটা, সালোয়ারটা দেখাবো, শুনুন আমাকে সালোয়ার দাও তো। এইটা হচ্ছে ফ্রকের মতো, ছোট ফ্রকের মতো সাইড ফাড়া আছে, এটা স্টাইলটা খুব সুন্দর, খুবই সুন্দর। এটা সালোয়ার, ইগোর ম্যাক্সিমামই সালোয়ার স্টাইলে হয়। হ্যাঁ আমারটা আমি বলে দিচ্ছি সালোয়ার, এবং এটা এরকম চাপা থাকবে, এখানে চেন থাকবে, আপনার কোনো অসুবিধা নাই পা ঢুকাতে। আর আমার পা অনেক চিকন, আমার অটোমেটিকই ঢুকে গেছে, আমার চেন লাগে না। এই যে চেন, চেন আছে সালোয়ারে, খুব সুন্দর ফিটিং স্টাইলে, একদম আরামের। আর এইটার ওনা দেখলে তো আপনি পাগল হয়ে যাবেন, ওনাটাও অনেক অনেক সুন্দর। এই দেখেন, এই যে এটা হচ্ছে একদম কটন দোপাহাটার সাথে। আমার কেন যেন আমরা লাক্সারিও করি, কটনটা আমি বেশি, আমি নিজে যেহেতু একটু কটন পরতে পছন্দ করি, আমি কটন কালেকশন খুব ফাটাফাটি হয় আমাদের, আমাদের কটন কালেকশন অনেক সুন্দর। এই দেখেন এরকম লেস দিয়ে পুরো ওনাটা, এই 3 পিসটা পেয়ে যাবেন ইগো। তো এটা প্রাইস হচ্ছে আমরা কমই রাখার ট্রাই করেছি, কমই আছে মোটামুটি। তো এই সুন্দর ওনা দিয়ে আপাতত এইটা একদম নতুন অবস্থায় আমরা পারচেস করেছি, এইটা 6550 টাকা, 6550 টাকা এটা প্রাইস। আমি যেটা পরে আছি এটা একটু দূরে যাই, সুন্দর জামাটা স্লিভ দেওয়া, এটা 6550 টাকা। বেশি আচ্ছা কি দোষ করলো, না না না, বেইলি রোডে অনেক জ্যাম থাকে। এটা হচ্ছে লে, এটা 2 পিস,
জাস্ট আমি প্রাইস এখনো প্রাইসগুলো পরে বলবো। এটা টু পিস, এগুলো সব ইগো আমি দেখাই দিব, এগুলো সব সাত মসজিদে আছে, আমি জাস্ট দেখাই দিচ্ছি, তাই না? সাত মসজিদে আসতে হবে। এই যে এটা লেভেন্ডার পার্পল কালারের, তারপর ওয়াও এইটা তো এটা পরলাম না কেন, এইটাও অনেক সুন্দর একটা ইগোর, এটা অনেক লেন্থ একদম সেই রকম একটা গ্রিন, ও মা এটা অনেক অনেক সিরিয়াসলি এটা অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর। এই যে এরকম গ্রিন লেস দেওয়া, আমার গ্রিন খুব পছন্দ, এই যে এরকম গ্রিন লেস দেওয়া সামনে পিছনে, এইটার দোপাট্টা ট্রাউজার থ্রি পিস, এই যে এটা কামিজ, এইটা হচ্ছে আমার মেন মেন জামা, তো দেখাবো আমি আর এক্সাইটেড হয়ে সব দেখাই দিচ্ছি। সাত মসজিদে এইটা আপনি দোপাট্টা পেয়ে যাবেন, আর এইটা আপনার প্লাজো, এটাও লেস করা, দেখেন সুন্দর না, অনেক সুন্দর, এটাও ইগোর, এত সুন্দর একটা ইগোর থ্রি পিস পাবে। তো এই কয়টাই ডেমো আসলে, আর বেশি কারণ আমার মেন কাপড় আছে, অন্য কাপড় আছে, এইগুলো ইগোর এবং এগুলো সাত মসজিদে আছে, আরো সুন্দর সুন্দর সব ইগো আসছে সাত মসজিদে, চলে আসবেন এই আউটলেটে। এটা উপরে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, খাওয়াও যাবে, শপিংও করা যাবে। এই যে আকিফার ওখানে একটা খোলা পানির বোতল আছে না, গোলাপি আছে, গোলাপি আনছে কোনো একটা, পিঙ্ক দাও তো। আচ্ছা একটা আপু পিঙ্ক দেখতে চাইছে, এক একটার এক এক সাইজ প্রাইস, আমারটা 6550 টাকা। একটা গোলাপিও আসে ইগোর, পিঙ্ক কালার, পিঙ্ক পিচ কালার, এটা এমব্রয়ডারি সহ টু পিস, এটা টু পিস, এটা এমব্রয়ডারি সহ ইগোর আসছে, এটা পিচ কালার আর প্যান্টের সাথে, আমারটা 100% কটন আপু, এই যে বাটন করা, এটাও ইগোর। জাস্ট আপনি পিঙ্ক দেখতে চাইলেন তো আমার হাতের কাছে পিঙ্কটা ছিল, টু পিস এটা দেখাই দিলাম। গ্রিনটার প্রাইস এখনো, গ্রিনটা ওই লেমনটা একটু দেন, আমি একটু দেখাই দিই। হ্যাঁ এই গোটাও, এটাও মা এইটা তো একদম আগুন। হ্যাঁ আজকে আজকে এটা বনে নিতে পারবেন না, এটা আমি এখানে নিয়ে আসি, এখনো খোলা হয়নি, এগুলো আরো আসছে। এই দেখেন এটা স্লিভ ইগোর লেমন কালারের, এইটার আমার পড়াটা তো নিবই, এইটা মনে এই কালার আমার এত ভাল লাগে। এটার ট্রাউজার সহ দেখেন সুন্দর, এটা পায়জামায় চেন আছে, সালোয়ার আর কামিজ, এটাও অনেক নাইস, এটাও নিয়ে নিতে পারেন। গ্রিনটা আপু এখানে আইসেন প্রাইস জানতে পারবেন। এই যে ব্ল্যাকটাও সুন্দর, অনেক সুন্দর সুন্দর আসছে, আমি এইগুলো দেখাবো নাকি আমার ই দেখাবো, যে ব্ল্যাকটার হাতা দেখেন সেই রকম সৌন্দর্য, এটা কালো, এটা থ্রি পিস, এটাও থ্রি পিস, এই যে পুঁতি দেওয়া আছে চারপাশে। নুপুর রায় আপু কেমন আছেন, এই যে এরকম পুঁতি দেওয়া আছে, এই হচ্ছে এটার দোপাট্টা, এটা হচ্ছে কামিজ, এটা হচ্ছে আমার সালোয়ার, এটাও নাইস, ব্ল্যাকটা ও এটা রাখো 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 ঠিক আছে, এটাও রাখলাম, এগুলো এখন আমি প্রাইস করে দিয়ে যাবো ওদেরকে, বা প্রাইস। আচ্ছা চলে যাচ্ছি মেন কাপড়ে, আজকের কাপড় হচ্ছে খুব সুন্দর সুইস বয়েল, একদম আজকে সব বিউটিফুল কাপড়, সবার ফেভারিট সুইস কাপড় আমাদের থাক, মানে যাবেই যাবে, এটা সবার খুব পছন্দ, সুইসের খুবসুরত পাওয়া খুব মুশকিল, তো সুইস বয়েলের এই খুবসুরতটা আমি এখন দেখাও না আপু, তো দেখাই না, এইটা আমি এক্সাইটেড হয়ে দেখাই দিলাম, এগুলো এই আউটলেটই আছে সুন্দর সুন্দর ইগো গুলা, তো অন্য অন্য আউটলেটও যাবে এক দুদিনের মধ্যে, আপাতত ধানমন্ডিতে সব আছে, এই আউটলেট আছে, তো আমি সুইস বয়েলে যাব। সুইস বয়েল খুব সুরত, খুবই সুরত, এটা হচ্ছে মেরুন কালার দিয়ে, আমারটা কটন 100% কটন, আমারটা ইগো ব্র্যান্ডের, আর থ্রি পিস 6550 টাকা, সেই রকম সুন্দর জামাটা। আচ্ছা তো এইটা আমি দেখাই মেরুনের মধ্যে সুইস বয়, এই যে এরকম পুরা খয়েরি কালার, লাল খয়েরি কালারের এই সুন্দর জামাটা, আমারটা আপু 6550 টাকা, অনেক সুন্দর আছে। তো এই যে এরকম আপনি হচ্ছে গোল্ডেন কালার দিয়ে, শিরিন আপু কেমন আছেন, এই যে এইটা হচ্ছে গোল্ডেন কালার, ভিতরে আবার সেলাই সেলাই ধরনের দেওয়া আছে, আর পুরাটাই এমব্রয়ডারি, অনেক ভারী কাজ করা, অনেক ভারী সুইস বয়েলের মধ্যে, আর হচ্ছে আমার স্লিভ কাজ করা, ব্যাক পার্ট কাজ করা, ওনা পিওর শিফনের মধ্যে পাবেন। এই দেখেন এটার হাতা একদম খয়েরি কালারের মধ্যে,
খুব ছোট একটা খয়েরি থাকে, এই যে খয়েরির মধ্যে এই হচ্ছে আমার এমব্রয়ডারির কাজ করা আপু, না 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 কি বলেন ইনবক্স চেক করে না, রিজু আপু চেক না করলে তো খবর আছে। ইয়াররিংটা যে কোথার থেকে কিনছি না, একটা পেজ থেকে অনেক আগে এই আউটলেটে দিয়ে দিয়েছিলাম, দেওয়া ছিল। এটা হচ্ছে পেছন পার্ট, ব্যাক পার্ট এরকম ছিটা ছিটা সুন্দর এমব্রয়ডারি কাজ করা গোল্ডেন বেইজ কালারের। আর চলে যাব, আরে কি বেশি ভালো না আমার মা, আয় হায় দোয়া করি শিরিন আপু আমটির জন্য, আমি তোমার ড্রেসগুলো দেখি কিন্তু নিতে পারি না কারণ আমার বিকাশ করতে সমস্যা হয় তাই। ও এখন কি বলবো বলেন, বিকাশ আমাদের ঢাকার বাইরে বিকাশ সিস্টেম, বিকাশ করতে হয়। তো এইটা ওনা পিওর সুইস বয়েল, এই ক্যাটালগ আমরা কিন্তু বলছি যে সেলাই এই সপ্তাহ শুধুই ধামাকা দিবে। তো প্লিজ আমাদের সাথে থাকতে হবে, আমাকে কমেন্টস করতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে ফিমা আপু কেমন আছেন, ফিমা আপু আপনি নিশ্চয়ই, ফিমা আপু হচ্ছে এই প্রথম মেবি আমাকে কমেন্টস করছে বা আমি ফিমা আপুর প্রথম কমেন্টস আজকে পড়তেছি। কালার হবে খুব সুন্দর অফ হোয়াইট, একটা সাদা আছে, একটা কি কালার বলবো ওইটা পাউডার ব্লু আছে, হোয়াইট আছে, লেভেন্ডার কালার আছে, গ্রিন আছে, মাস্টার্ড ইয়েলো আছে, বেজ কালার আছে, সি গ্রিন আছে, ব্লু আছে, সব মুখস্থ বলে দেব। অনেক সুন্দর সুন্দর কালার আছে, এইটা মেরুনের মধ্যে অনেক, যারা একটু শ্যামলা টোনের মানুষ, যারা একটু ডার্ক স্কিনের মানুষ মেরুন পরবেন বিশ্বাস করেন পুতুলের মতো সুন্দর লাগবে। ঠিক আছে, এটা রাখলাম পিওর শিফনের মধ্যে এরকম বেজ এমব্রয়ডারি করে একদম সফট ওনা সুইস ভয়েল, এটা সুইস ভয়েলের মধ্যে, প্রাইসটা আমি একটু পরে বলবো। তো এইটা আমার হচ্ছে ট্রাউজারের কাপড়টা, প্যান্টের কাপড় রাখলাম এটা। তো চলে আপু অনেক সিরিয়াসলি বিশ্বাস করেন কালকে যে জামাটা আমি পাউডার ব্লু কালারের একটা আগানোর পড়ছিলাম বনানী আউটলেটে, এত সুন্দর এতই সুন্দর, একজন খুবই ক্লোজ একজন মানুষ আমাকে ছবি পাঠিয়ে দিয়ে বলছে এই জামাটা হবে, আমার ঘরের লোক, ঠিক আছে আমার ঘরের লোক আমার ছবি পাঠিয়ে দিয়ে বলতেছে এই জামাটা কি দেওয়া যাবে, তখন আমি আবার মেসেজ দিছি না এই জামাটা পরিচিত মানুষের কাছে বিক্রি হবে না। তো এত এত সুন্দর ওই জামাটা, কালকের আগানুরটা পাউডার ব্লু কালারের কোটা ম্যাটেরিয়াল, এত রিজনেবল প্রাইস ছিল 7550 টাকা মেবি, কিন্তু খুব সুন্দর ছিল ওইটা। এবং আজকের এই জামাটাও ফাটাফাটি রিয়েলি, এটাও মেবি এখান থেকে সোল্ড আউট হয়ে যাবে, এত মানুষ কোশ্চেন করতেছে, এটা অনলাইনে দিব না, এটা ধানমন্ডি আউটলেটে ধানমন্ডির মানুষের জন্য এটা স্পেশাল এই জামাটা, এটা ধানমন্ডি সাত মসজিদে আছে, নিয়ে নেবে 6550 টাকা। আমি ইগো পড়ছি এখন, আমি এই এই জামাটা এই রংটা, এটা বেজ কালার, বিস্কুট কালার, একদম লাইট একটা বিস্কুট কালার, এটা আমি বলবো একদমই বারিজের হুবহু একটা কপি, মাস্টার্ড কালার, হ্যাঁ মাস্টার্ড কালার, এই যে এইটা হবে বিস্কুট কালার, মাস্টার্ড কালার দেখাবো আপু, এটা দেখায় আগে বিস্কুটের মধ্যে, বিস্কুট কালারের মধ্যে এটার সাইজ বলি নাই, আমার জামার সাইজ বলি নাই, খালি দেখাই দিচ্ছি হোয়াইট দেখো। আচ্ছা আমারটার সাইজ আছে ওদের এসে, এইটা খুব ভালো লাগছে, এই যে এরকম কি আনছে, হ্যাঁ স্মল হচ্ছে 38, লম্বা হচ্ছে 36, আমারটা কিন্তু 38 বডি, লম্বা হচ্ছে 36, ইগোরের স্টাইল গুলো একটু ছোট হয় এই কারণে আপনারা একটু শর্ট স্টাইলে, মিডিয়ামটা হচ্ছে 40 বডি, লম্বা কিন্তু 36, লার্জ হচ্ছে 44 বডি, লম্বা কিন্তু 36, মানে লম্বা একই, বডিটা শুধু বাড়ছে। আচ্ছা চলে যাই মাস্টার্ড বিস্কুট কালার, আর মেয়ের খুলনাতে শোরুম দেন একটা, কোনো ঢাকার বাইরে কোনো শোরুম হবে না, কে দৌড়াদৌড়ি করবে, আমি দৌড়াদৌড়ি করতে চাই না। আচ্ছা চলে যাই বিস্কুট কালার, আর এটা আপনি মেরুন দিয়ে পাইপিং করতে পারেন, অফ হোয়াইট ক্রিম কালার দিয়ে পাইপিং করতে পারেন, এইটা পরলে যে কি সুন্দর লাগবে তখন আমাকে বললেন যে তোমার ভাইয়া বলছে এই জামাটা পরে আসলেই অনেক সুন্দর লাগছে আমাকে, দেখেন এই যে এই রংগুলো পরলে আপনি একটু গয়নাগাটি পরার একটা সুযোগ পাবেন, ছোটখাটো একটু নেকলেস পরার গোল্ডেন কালারের, এটার সাথে মেরুন আছে, এটার সাথে একটা অফ হোয়াইট ক্রিম কালার আছে, তো আপনি যে কোনো একটা কালার দিয়ে এটা সুন্দর পাইপিং লেস একটু লেস কিনে লাগাই দিবেন, ভাল লাগবে। খুব সুরতের সুইস বয়েল দেখাচ্ছি, অনেকদিন পর সুইস বয়েল দেখাচ্ছি, তো আশা করছি আমাদের সবগুলো আউটলেটই আপনারা পেয়ে যাবেন সুইস বয়েলের এই খুব সুরত হোয়াইট কালার, মাথা নষ্ট, মেরুন দিয়ে পাইপিং করতেই হবে, করতেই হবে, কিছু বলবা
আচ্ছা, তো এটা হচ্ছে মেরুনের মধ্যে আপু, এটা কটন না, এটা সুইস বয়। মাদারীপুর না, মাদারীপুর তো দিব না, আমার বাড়ি, আমার আত্মীয় স্বজনরা সব বিনা পয়সায় কাপড় নিয়ে যাবে, আমি কিছুই বলতে পারবো না। আমার খালা আসবে, আমার মামি আসবে, আমার চাচিরা যাবে, আমার চাচা তো ভাই বোনেরা যাবে, খালা তো ভাই বোন, ফুপা তো ভাই বোন, আর আমার সাতটা ফুপু, তো বুঝেন আমার ভাই বোন কতগুলা, অনেক অনেক অনেক, আমরা অনেক বড় ফ্যামিলি। আর আমার আমার আরেক দাদারও 17টা ছেলে মেয়ে, সেই ঘরের আমরা কাজিন কতগুলা। আমার ওই আমার দাদারা তিন ভাই, তো দুই ভাইয়েরই অনেকগুলা, আমার দাদার 11টা, আমার দাদার ভাইয়ের 17টা, আমার 17টা ওই ঘরে, 17টা চাচা ফুপুর আর আমাদের 11টা, তো এতগুলা চাচা ফুপুর কাজিন কতগুলা। আমার আমার কাপড় তো থাকবেই না, একটা একটা করে নিলে দোকান শেষ। তোমার পড়াটার প্রায় 6,550 টাকা, আর পিওর শিফনের মধ্যে এরকম এমব্রয়ডারি কাজ করে, একদমই বিস্কুট কালার, এটা এটাও অনেক সুন্দর। খয়েরিটা খয়েরিটা যেরকম অনেকে পরেন, লাল খয়েরি কালার খুব মানায়, আমি কেউ কিছু মানে মনে না করলেই খুশি হবে আমি বলছি, যাদের গায়ের রং একটু ডার্ক স্কিনের তারা যদি একটু ডিপ কালার পরে অনেক সুন্দর লাগে, মেরুনটা পরলে একদম পুতুলের মতো সুন্দর লাগবে। একটা ডিপ গ্রিন আছে, এটাও তারা পরতে পারে, সি গ্রিন, পার্পেল, এইসব কালার পরলে তাদেরকে অনেক সুন্দর মানাবে। তো এটা একটা বিস্কুট কালারের মধ্যে পিওর শিফন সুইস বয়েল, রেখে দিচ্ছি এটা প্রাইস। আর শারমিন আপনি একটুখানি ওয়েট করেন না, আমি প্রাইস বলবো, তো এইটা রাখি, হ্যাঁ এটা বিস্কুট কালার রেখে দিলাম। এখন চলে যাব আমি সাদারতে, হোয়াইট কালারে চলে যাব, হোয়াইট অ্যান্ড মাল্টি কালার, ফিরোজা পিঙ্ক দোপাট্টা, একদম সাদা সাদা মানে একদম ভূতের মতো সাদা, এতই সাদা, তো এই যে একদম ভূতের মতো সাদা। আপু দামটা একটুখানি, মাহমুদা আপু বলছি আমি, হোয়াইট কালার অ্যান্ড কি সুন্দর এইটার ওনা পিঙ্ক আর ফিরোজা, আল্লাহ এটা অনেক সুন্দর। এইটাও আমি বিস্কুটটা দেখে পাগল হয়েছি, আমার আবার এই বিস্কুট কালারের প্রতি একটু দুর্বলতা আছে, বিস্কুট কালার খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে আমার আজকে জামাটা, জামা মানে অটোমেটিকলি স্যান্ডেলও ম্যাচিং হয়ে গেছে, অটোমেটিক জামা স্যান্ডেল ম্যাচিং হয়ে গেছে, এই দেখেন সাদাটা। এটা তাড়াতাড়ি ইনবক্স করেন যারা একটু হোয়াইট এর প্রতি দুর্বল আছে, থেকে দেখছি। আচ্ছা শারমিন মিশু আপু থ্যাংক ইউ, মাদারীপুর থেকে দেখছেন, আমি তো মাদারীপুরেরই মেয়ে। এই যে এটা হচ্ছে আমার একটুখানি মনে হয় হোয়াইট কালারের প্যানেল, এইটা একটু নকশা করে কেটে নেবেন, তো এগুলো তো বাড়তি অংশ না। ড্রেস গুলো সুইস বয়েল আপু, হোয়াইট এর মধ্যে সুইস বয়েল, লম্বা আছে এবং একটা লেসও আছে, স্টিচ কালেকশনের 48 সাইজ পাবো, আসলে এক এক ব্র্যান্ড তো এক এক সাইজ করে, এইটা মনে 44 পর্যন্ত, ইগো ইগো কিছু আছে 44, 46 এরকম যায়, এইট একটু কমই পাওয়া যায়, 48। এই যে হাতাটাও আপনার একদম চিকেন কারি কাজ করে, মাস্টার্ড, হ্যাঁ দেখাবো সালমা আপু একটুখানি, সবই তো দেখাবো সালমা আপু একটুখানি ওয়েট করেন, লাইভেই নেই থাকেন। এই যে এইটা হাতাটা চিকেন কারির কাজ করা, আর আমার পরাটা হচ্ছে ইগো নিউ কালেকশন, আর ব্যাক পার্ট এই যে পেছন পার্ট ছিটা ছিটা কাজ করা, এই যে পেছন পার্টেও আপনি এইরকম এমব্রয়ডারি পেয়ে যাবেন। এইটার ওড়না আপনি পিঙ্ক দিয়ে আপনি জামাটা পুরো সাদা বানান, সুন্দর দুই কালারের পিওর শিফন, একদম আমি অনেক খুবসুরতের এই ওড়নাগুলো খুব ভালো লাগে, এত পিওর থাকে খুবসুরতের ওড়না, একদমই নরম, হালকা, বাতাসে উড়বে মানে এক ছটাকে ওজন নাই, এত হালকা এটার ই না। আমি কিন্তু মোটা হয়েছি মানে আজকে না, আমার ঘুম কম হলে মুখ ফুলে যায়, তো আমি আর আমার মেয়ে আজকে ঘুমাইছি একসাথে খাটের মধ্যে, ও এত নড়াচড়া করে খাটে, এত নড়াচড়া করে, আবার ওরও নাকি ঘুম হয়নি, ওরও নাকি আমার বিছানায় ঘুম আসে না, তো আমারও ঘুম হয়নি, ওরও ঘুম হয়নি, ঘুম না হয়ে মুখ ফুলে গেছে, একটু মোটা মোটা এই কারণে লাগতেছে যে একটু মুখ ফুলে গেছে, ঘুম না হওয়ার জন্য মুখ ফুলে গেছে। আচ্ছা এটা চিকেন কারি আর এমব্রয়ডারি কাজ করা, হোয়াইট কালারের আর চিকেনের কাজ করা, কি সুন্দর এটা শেড দেখেন, ফিরোজা পিঙ্ক ওনা, এটা তাড়াতাড়ি ইনবক্স করেন, সাদার মধ্যে সুইস বয়েল, তো এই ক্যাটালগে মনে হয় না সবগুলো থাকবে, ধানমন্ডির মানুষ তাড়াতাড়ি আসেন দেখে নিয়ে যান, তাই না, দেখার একটা মজাই আলাদা। যারা আশেপাশে আছে ধানমন্ডির 27 এগুলো সব আছে, আমার পরাটাও আছে, দেখে নেন। এই হচ্ছে আমার সি গ্রিন কালার, একদম ডিপ একটা কালার দেখাবো, এইটাও আপনারা একটু শ্যামলা টোনের স্কিন আর একদম ধবধবা স্কিন, ফর্সা মানে দুইজনকে যে কি সুন্দর মানাবে এটা,
এই ডিপ কালারটা সুইজ এর মধ্যে এরকম কালার একটু কমই আসে, এই যে সুইজ বয়েল, পুরোটাই আপনার ফুল চিকেন কারির কাজ করা। এই যে এইরকম পুরো সুইস বয়েলের মধ্যে চিকেন কারির কাজ। তারপরে চলে যাব এই প্যানেলটায়, এই প্যানেলে চলে যাব। এই প্যানেলটা অনেক চওড়া, আপনার লেন্থ অনেক বড় করবে, নিচে অনেক লং হয়ে যাবে, জামাটা নিজেও অনেক লম্বা। দেখেন যে আমি ধরছি, জামাটা নিজেও অনেক লম্বা, কাজ করা আবার এই প্যানেলটা বসবে। কয়টা দেখাইছি? তিনটা দেখাইছি আপু। কত পিসে স্যার? দশ পিসে। তাহলে আমি আর দুইটা দেখাই, দুইটা দেখাই প্রাইস বলে দিই, একটা মিডিয়াম একটা মাঝামাঝিতে এসে প্রাইস বলি। এই প্যানেলটা বসবে একদম সি গ্রিন কালারের সুইস বয়েলের উপরে, পিওর শিফন দোপাট্টা, পুরা জামাটা চিকেন কারির কাজ, আর এক্সট্রা প্যানেল আছে। আমারটা 6500 অ্যান্ড তাসলিমা আক্তার আপু আসলে বদের পাশার তাসলিমা আক্তার, হ্যাঁ 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 ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। তো আমার পরোটা 6550 টাকা, 38 and 44 পর্যন্ত সাইজ আছে, জামার লেন্থ আছে 36, কিন্তু জামার লেন্থ কিন্তু শর্ট প্যাটার্নে, শর্ট স্টাইলে। তো এইটা হচ্ছে আমার হাতার চিকেন কারি, ব্যাক পার্টও আমার ছিটা ছিটা কাজ করা, একদম সুন্দর ছিটা ছিটা কাজ করা, ভরা কাজ। ওনা তো এটাও শেড করা, ওনা এইটাও শেড করা, ওনাগুলো আসলে অনেক 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 সুন্দর করছে। এটা এইভাবে দেখা, তাই না? এই হচ্ছে আমার দোপাট্টা, দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর শেড করা, সফট শিফন, বাড়তি অংশ আছে, চাইলে পাইপিং করে নিতে পারেন বাড়তি অংশটা। এই হচ্ছে আমার শেড করা চিকেন কারি, সি গ্রিন অ্যাশ কালার, সি গ্রিনের সাথে অ্যাশ কালারের। আমি খুশি এই কারণে, একটু দেখেন যে আমি খুশি খুশি মুডে আছি, কারণ আজকে হচ্ছে একদম সুইস বয়েলই দেখাচ্ছি, এতদিন পরে খুবসুরতের সুইস বয়েল, আমি নিজেও অনেক হ্যাপি। আসলে মিরপুর আউটলেটে পাওয়া যাবে, কালকে পেয়ে যাবেন আপু, মিরপুর আউটলেটে কালকে পেয়ে যাবেন, এখনো পৌঁছায় নাই। এটা ধানমন্ডি শাক মসজিদে আছে, বা সন্ধ্যার মধ্যে পৌঁছাতে পারে, কালকেই যান, ভালো হয় সবচাইতে কালকেই যান, ঠিক আছে? রাখলাম এটা, সি গ্রিন কালার সুইস বা মিরপুরে পাবেন, শাক মসজিদে তো পাবেনই আজকে, অর্চার পয়েন্ট মার্কেটে পাবেন, বনানীতে পাবেন, অনলাইনে পাবেন। এখন এটা এখনই দেখো, এটা সবার শেষে দেখাই। আচ্ছা একটুখানি আমি ঝলক এটা সবার শেষে দেখাবো, পাউডার ব্লু কালার, পাউডার ব্লু কালার এটা সবার শেষে দেখাবো। মনি খান আপু আমার বাড়ি মাদারপুর টাকেরহাট, ওই যে একজন লেখছে বদর পাশার মেয়ে, কেমন আছেন? আমি বদর পাশার মেয়ে, বদের বাসা। আর আমার শ্বশুর বাড়ি শুনেন ফাজিলপুর, বুঝছেন? আমার আমার বাড়ি হচ্ছে বদের বাসা, বদরা থাকে সব, মারামারি করে, কাটাকাটি করে, আর আমার মেয়ে হাসতেছে। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে ফাজিলরা থাকে, ফাজিলপুর। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু গাইবান্ধা, অনেক ভালো, অনেক ঠান্ডা, অনেক ভদ্রলোক, অনেক শিক্ষিত লোক, মানে ভালো, তারা ভালো ভালো, কিন্তু নামটা কেন ফাজিলপুর, কেমন মনে হয় না যে তারা ফাজিল, কিন্তু না তারা ফাজিল না, তারা ভালো, তারা ভালো আছে। নোয়াখালী, হ্যাঁ নোয়াখালী ডেলিভারি দিব না কেন, আমরা সব জায়গায় ডেলিভারি দিই, খালি একটু টাকাটা আগে দিতে হয়। আচ্ছা পার্পেল দেখাই, পার্পেল কালার এটাও ডিপ কালার, পার্পেল একটা আছে, লেভেন্ডার কালার আর একটা আছে, তাই না? পার্পেল আলাদা, লেভেন্ডার আলাদা। আচ্ছা ওকে, তো আমারটা তো আমি আজকে দাম বলতে বলতে আমি অবশ্য টায়ার্ড হয়ে গেছি, এটা 6550 টাকা, 6550 টাকা। এই হচ্ছে আমার পার্পেল কালারটা, একদম সুইজের উপরে পার্পেল, পার্পেল পরারও, পার্পেলও মানুষ এত পছন্দ করে, যাই না আমার একদম ইয়াররিং এর সাথে সুন্দর একটা অরেঞ্জ আউটলাইন করা। আচ্ছা জেবা লাইভ দেখতে চাই, বরিশালের মানুষের মনটা অনেক বড়, আমার বাড়ি মাদারীপুর, বরিশাল না, বৃহত্তর ফরিদপুর বলতে পারেন। এই যে এরকম অরেঞ্জ, মাস্টার্ড অরেঞ্জ কালার আউটলাইন, সুইস বয়েল, ভিতরে হচ্ছে খয়েরি কালার আছে, এই যে এর জন্য আমি বলছি ইয়ারিং এর কালার। আর এই হচ্ছে আমার ড্রেসটা, এটা স্লিভও ভরা কাজ করা, আজকের জামাই কিন্তু স্লিভ গুলো অনেক সুন্দর কাজ করা, জামার ফ্রন্ট পার্ট কাজ করা, আর ওড়না জানি না এত ভালো দিছে কেন, ওড়না একদম অনেক নরম শিফন,
ধরেও আমি দেখলাম একদম অনেক নরম, পিওর শিপ, মানে হালকা একদম বাতাসে উঠতেছে। এটা ব্যাক পার্ট। রিপা আমিন আপু কেমন আছেন আপনি? এটা হচ্ছে সে আমার রিপা আপু হচ্ছে আমার প্রিয় শত্রু, মানে আমার একটা শত্রু আছে তার নাম এইটা। এই কারণে রিপা আপুকে দেখলেই রিপা আপু আমার মানে লাইভের মধ্যে আপনার নামটা নেওয়া মানে আমার শত্রুর চেহারাটা একদম চোখের সামনে ভেসে আসে। আমারটা ইগো, মানুষের যে আবার শত্রু থাকে আবার ওপেন, সেটা বলে যে এই নামে আমার একটা শত্রু আছে। ঠিক আছে, একমাত্র মনে আমি এই পাবলিক যে ওপেন এ শত্রুর নাম বলে দেয়। এটা ব্যাক পার্ট। আর আজকে আমার মেশেই হাসাহাসি করতেছে যে আমি এতই, বুঝছো, দেখো আমি কিরকম বোকা যে আমার শত্রুর নাম আমি বলে দেই। শত্রু যদি লাইটটা দেখে তাহলে সে আরো মজা পাবে, মানে ইন্টারেস্ট পাবে যে ও মা আমাকে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে। দেখানোর সময় আমি হচ্ছে প্রাইস বলবো। ট্যাকের হাটে আমরা বরিশালী মনে করি, রিলেটিভ আছে। আচ্ছা, আমাদেরও ভাই ব্রাদার ফুফাতো বোন দেখাচ্ছে, আমরা বরিশালী বিয়ে দিছি। ঠিক আছে, আমাদের ফুফাতো বোন টোন বরিশাল, ফুফুদেরকে বরিশাল বিয়ে হয়েছে এরকম। তো এই যে পার্পেল, ওনা পিওর শিফনের পার্পেল কালারের দোপাট্টা, পার্পেল না, কালকে দেখাবো একদম নতুন একটা গুলজি আসছে, তোমরা পাওনি এখনো, দিব। এত সুন্দর সেইটার চেহারা সুরত গুলজির, অনেক সুন্দর ওইটা ধানমন্ডিতে কালকে আসবে। তো একসাথে সব সুন্দর দিয়ে দিলে ওদের মাথা ঠিক থাকবে না, তো একটা একটা করে বের করা হচ্ছে। গুলজি দিব, নিউ কালেকশন গুলজি, খুবই সুন্দর, কালকে লাইক করব। তো এইটা রাখলাম, সব আজকে এই সপ্তাহে সব হচ্ছে ফাটাফাটি হিট ক্যাটালগ। হ্যাঁ, মাদারপুরের মানুষ এটা সত্যি অতিথি পরায়ণ, খুবই আপ্যায়ন করতে পছন্দ করে, ভালোবাসে, ঘরে যাই থাকুক না কেন মাদারপুর লোকজনকে আগে ড্রেস দিয়ে। আচ্ছা, এটা পার্পেল, একটা স্ক্রিনশট নেন, পার্পেল কালার, অরেঞ্জ কালার, মাস্টার্ড, হালকা মাস্টার্ড অরেঞ্জ কালার, যে এরকম জর্দা কালারও বলতে পারেন, হালকা লাইট জর্দা কালার, পার্পেল রাখলাম। এখন চলে যাব, না এই ওই জামাটাও সুন্দর ওয়েট করতেছে, দশটা জামাই দশ রকম সুন্দর, কোনোটাই আজকে ই নাই যে এটা পছন্দ না। এই যে সুইস বয়েলের মধ্যে এটা একটা মাস্টার্ড ইয়ালো কালার, এত সুন্দর, এই যে এরকম মাস্টার্ড অরেঞ্জ মাস্টার্ড ইয়ালো দেখাবো, এই দেখেন মাস্টার্ড ইয়ালো কালার, এইটাও অনেকই সুন্দর। তো আমি কথা দিছি এইটা দেখানোর সময় প্রাইস বলে দিব। ইভা আপু, আমি সব সময় দাম বেশি বলি, আমি নাকি সব সময় দাম, সবাই বলে রুবা সব সময় তুমি দাম কম বলো। ইভা আপু আপনার এই কথাটা আমি নিতে পারলাম না, সব সময় আমি দাম কম বলি, আপনি একটু শুনে দেখবেন, একটুখানি ই করে দেখবেন, সব সময় কিন্তু আমি দাম কম বলি। তাহলে কি অন্য অন্য মডেলকে দিয়ে লাইভ করাবো, দাম কম বলে আমি বেশি বলি? আমি কিন্তু কমই বলি, আমার এইটা কিন্তু একটা বদভ্যাস, আমি কিন্তু কমই বলি, সত্যি কথা। এই দেখেন মাস্টার্ড ইয়ালো কালার। হ্যাঁ, আমারটা ধানমন্ডি আউটলেটে, সাত মসজিদ থেকে আমি লাইভ হয়েছি, সাত মসজিদেই পাবেন এটা। এই দেখেন কি সুন্দর সুইস বয়েলের উপরে অ্যান্ড চিকেন কারির কাজ করা, অনেক সুন্দর এরকম, দেখছেন একটু টার্সেল টুরসেল লাগাবেন। এই যে নিচে এই প্যানেলটা অনেকই সুন্দর কালার, একদম আপনি ফর্সা হয়ে যাবেন, ক্রিম মাখা ছাড়াই আমার মতো, আমি তো ক্রিম মাইখে পুরাই রূপচর্চা করে। আপু আমার একটা ড্রেস অর্ডার দিয়েছেন সুলতানা রাজিয়া আপু, এখন আচ্ছা রাজিয়া আপু, এই যে অনলাইনে ওরা দেখতেছে, প্লিজ তারপরও আমি রাজিয়া আপু একটা স্ক্রিনশট মেরে দেই ঝট করে, যে মেরে দিছি আপনার কমেন্টস ই হয়ে থাকলো স্ক্রিনশট, আমি একদম সরাসরি অনলাইন রুমে ঢুকে যে এটা দেখাই দেবো। এই দেখো তো এটা কি, খুব সুন্দর একটা কিন্তু মাস্টার্ড হলুদ কালারের, এইটা একদম আমি তো ফর্সা হয়ে গেলাম, পুরা ক্রিম মাখা ছাড়াই আজকে মনে হচ্ছে আমি ফর্সা। রাজিয়া আপু আমি যাই কিংবা ওরা দেখছে, এখন দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা জান্নাত আপু কেমন আছেন? জান্নাতুল আপু এই যে এটা হচ্ছে আমার ব্যাকপার্ট মাস্টার্ড ইয়ালো কালার, তোমার এই আন্টি, তোমার এই জান্নাতুল আন্টি
যখন আউটলেট আস আমাকে দেখলে খালি বলে কি হিজাব পরো, হিজাব পরো, তোমার আন্টির নাম রাখছি হিজাব আন্টি, সে নিজে হিজাব আর বোরকা পরে কিন্তু সুন্দর করে। আচ্ছা আর একবার স্ক্রিনশট নিতে পারে না, আর একবার একটু পার্পলটার কার্ড দাও, এই দেখেন হলুদটার ও না। হ্যাঁ আমার জামাটা অনেকই সুন্দর, ইয়ালোটার ও না, ইয়ালোটা পুরাই চকচক করতেছে ক্যামেরার মধ্যে, মানে একদম ঝলসে যাচ্ছে এত সুন্দর। তো এই হচ্ছে আমার ইয়ালোটার পিওর শিপন পাবেন এরকম, আজকে আমি বলছি যে আজকের শিপনের কোয়ালিটি অনেক ভালো, অনেকই ভালো, অনেক সফট, অনেক হালকা, কোনো ওজন নাই, অনেক সুন্দর। আপনারা যারা আসবেন আজকে বা কালকে যখনই এই খুব সুন্দরটা নিবে, আমার কথাটা একটু মনে রাখবেন যে রুবাবা বলছিল এটার ওনা নাকি হালকা পাতলা ওয়েট কম, তো এটা যাচাই করবেন আগে যে আমার কথা ঠিক আছে কিনা। ওকে মাস্টার্ড ইয়েলো কালার, একদম সেই রকম সুন্দর একটা জামা, প্রাইস বলে দিচ্ছি 4,700 টাকা হচ্ছে সুইস বয়েলের প্রাইস, অনেক আমি বলবো মাশাল্লাহ রিজনেবল প্রাইস আছে, পারচেজ করতে পারবেন ইনশাল্লাহ। 4,700 টাকা হচ্ছে এটার প্রাইস। আচ্ছা আর আমারটা হচ্ছে 6,550 টাকা। এই যে এটা একটা স্ক্রিনশট নেন আপু, একটা আপু হচ্ছে বলছে পার্পলটা দেখাও, স্ক্রিনশট নিতে পারিনি, এই হচ্ছে কার্ড। ফারহানা আখি আপু পরে ফেলছি, এন্ড বিউটি আপু ওয়ালাইকুম সালাম কেমন আছেন? ফারহানা আপু আমি মেবি আমি খেয়াল করি নাই, এই যে জান্নাত আপু এত ভালো হয় দেখেন আমাকে মেসেজ দিছে, আল্লাহ উত্তম হেদায়ত দান করুক, আমিন, আমিও পড়ছি আমিন। আচ্ছা এখন লেভেন্ডার কালার, একটা ডাস্টি সুন্দর একটা লাইট লেভেন্ডার না, একটু ডিপ লেভেন্ডার কালার। রীতা আপু কেমন আছেন, এন্ড নীলুফা আপু, হ্যাঁ এগুলো কি সুইস? জি আপু এগুলো সব সুইস বয়েল। আমার পরোটার প্রাইস একদম শেষে বলবো, জান্নাত আপুর পানিশমেন্ট আপনি থাকেন লাইভে প্রাইস শোনার জন্য। এই যে লেভেন্ডার কালার আর ওড়নাটা মেবি শেড করা, এইগুলার ওড়না আজকে ওড়না দেখে জামা বিক্রি হবে, জামাও সুন্দর বাট জামার চাইতে ওড়না বেস্ট। এই যে আপুর বেস্ট দেখে সুমাই আপু থ্যাংক ইউ, এই দেখেন লেভেন্ডার কালার আর পুরাটা সুইস এর মধ্যে হোয়াইট কালারে, দেখেন কত ভারী এমব্রয়ডারি কাজ করা, সুন্দর হোয়াইট কম্বিনেশনে আপনার এমব্রয়ডারি কাজ করা, অনেকই সুন্দর লেভেন্ডার কালার গুলো। এবং এইটার প্যানেল এক্সট্রা আবার একটা প্যানেলও দিচ্ছে, যেটা কিনা আপনি বর্ডারে ইউজ করতে পারেন, আর স্লিভের মাথায়ও দিতে পারেন, জামার নিচেও দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। আমার মনে হয় জামার নিচে দিলেই বেশ ভালো লাগবে। এই হচ্ছে আমার লেভেন্ডার কালার, একটু নুট লেভেন্ডার টাইপের, খুবই সুন্দর একটু ডিপ লেভেন্ডার কালার, স্লিভও আপনি একদম হাফ স্লিভ পর্যন্ত কাজ করা পেয়ে যাবেন। আবার এটা পুরাটা বুঝছেন, পুরাটা লেভেন্ডারটাও মাশাআল্লাহ, আজকের কাপড়ের কালার কি এত সুন্দর। হ্যাঁ তো এইটা আচ্ছা, আমি সাবিনা ইয়াসমিন আপু একটুখানি নেক ডিজাইন দেখাবো, এই জামাটা একটু আমি দেখাই শেষ করি। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, পুরাটাই এরকম সুন্দর ছিটা কাজ হবে। ওন্না আমি ওন্না খুললে আর ঠিক থাকতে পারতেছি না, এত সুন্দর কোয়ালিটি আর এত সুন্দর করছে দোপাটটা। এই হচ্ছে আমার ড্রেস আর এটা আমার স্লিভ, আপনারা দোপাটটা আপনারা নিজেরাও বলবেন যে রুবাবা দোপাটটা অনেক সুন্দর, দোপাটটা রিয়েলি দেখেন দোপাটটা। আপনারা কোনটা রেখে কোনটা নিবেন আমি জানি না, মাথা ঠিক আছে কিনা, এই দেখেন এটার ডিজাইন। আকলিমা বেগম আপু আলহামদুলিল্লাহ, আফরিন আপু কেমন আছেন, সুইস বয়েল আসছে, এই যে এরকম লম্বা লম্বা স্টেপ ভিতরে শেড করা আর এরকম দেখছেন ওনাগুলা সুন্দর। এটা আপনারা ধানমন্ডির আশেপাশে যারা আছেন তারা সবার আগে মনে হয় পাবে, তারা সবার আগে ধানমন্ডির 27-এর আশেপাশে যারা আছেন তারা সবার আগে পিক করতে পারবেন, একদম সবার আগে অর্চার্টে কালকে পেয়ে যাবেন। মাহমুদ আপু অর্চার্টে কালকে চলে যাবে, এটা মিরপুরে কালকে চলে যাবে, আর বনানীর মানুষও পাবেন তাড়াতাড়ি, এবং ধানমন্ডির 27-এর মানুষ পাবেন তাড়াতাড়ি, এবং সাত মসজিদে তাড়াতাড়ি পাবেন, কালকে পাবেন অর্চার্ড পয়েন্ট মিরপুরের লোক। ওয়াও এটা রাখলাম, হ্যাঁ লেভেন্ডার পার্পেল, ওয়াও আরো একটা ওয়াও, এটা তো ব্ল্যাক অনেক দিন খুবসুরতের ব্ল্যাক, এই যে সিরিয়াসলি আপনারা কবে খুবসুরতের ব্ল্যাক দেখছেন মনে নাই মেবি। এইটা দেখেন যেমন তার সিম্পল কাজ, হালকা ওয়েট নাই মনে হয়, একদম বাড়িজের ভাই বোন, বাড়িজের বউ, ভাই বোন না বাড়িজের বউ, বাড়িজের বউ। আমাদের একটা আঙ্কেল আছে বুঝছেন, আমাদের কাছ থেকে অনেক গুলা আমেদ কিনে, তাই আঙ্কেল আবার আন্টিকে সাথে নিয়ে আসে, আমি দুষ্টুমি করে 3-4 দিন আগে লাইক করতেছি,
আমি আঙ্কেলের যদি বয়স থাকতো তাহলে গুলো আমাদের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতাম। আন্টি আমার দিক তাকায় আছে, আমি কি বাবা আমি ভয় পাইছি, আন্টি আমার দিক তাকায় আছে। তো এরকম একটা অবস্থা। এটা হচ্ছে খুবসুরতের বউ, এত সুন্দর, মানে সরি মানে বাড়িজের বউ, এত ফিনিশিং ভালো, এত হাই কোয়ালিটির ফিনিশিং, খালি দেখেন তাহলে বুঝবেন। এই কালোটা দেখেন, কালোটা আনকমন, যে একদম আনকমন একটা ব্ল্যাক দিচ্ছি খুবসুরতের, সবগুলো খুবসুরতের কালার সুন্দর। আমি তো পুরাই মাথায় নষ্ট। এই দেখেন এরকম সেলাই সেলাই চিকন, এই দেখেন তার ব্যাক পার্ট, কোন ধরনের বাজে ফিনিশিং না, একদম এত ফাটাফাটি ফিনিশিং, এত হালকা এরকম ভাবে। জান্নাত আপু আমার মনে আছে আপনি দাম জানতে চাইছেন আমারটার, কিন্তু আমি বলবো সবার শেষে, আপনার একটু ঘোরানোর পরে এইটা ব্ল্যাকটা একদম পা পর্যন্ত আপনার লেন্থ, একটা মানুষের আমার পা পর্যন্ত লেন্থ, তার মানে আর কিছুই লাগবে না। এটা ব্ল্যাক এর মধ্যে আছে, এটা কালোর মধ্যে আছে। প্রাইস, এটা প্রাইস হচ্ছে 4700 টাকা। আনসি তো আমাদের সব আউটলেটে থাকে, তাই না? গুলা আহমেদের একটা কর্নারই আছে আমাদের এই এই আউটলেটের, অ্যান্ড হচ্ছে মিরপুর আউটলেটে, কি বলি, বনানী আউটলেটে। উফ, আউটলেটের ঠিকানা মুখস্থ করতে মানে পড়া মুখস্থ করার মতো। আচ্ছা আপু কেমন আছো? অনেক দিন ধরে গুলাম। হ্যাঁ সেলিনা সরকার আপু, এইটা মানে কি বলবো, আমার আর মুখ নাই, আমার মুখ একদম ই হয়ে গেছে, ধুতনি হয়ে গেছে, কথা দিয়ে কথা রাখি না। বলছি গুলাম আমি ডিসকাউন্ট দিব, আমি আসার টাইমই পাই না। এইটা ব্যাকপার্ট ব্ল্যাক কালার, আমি দেখাচ্ছি ব্ল্যাক, আর এটার অন্যও পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে। তো ব্ল্যাক দেখাচ্ছি, থাকতেছে না কেন, পরে যায় কেন, এই যে কালো জগতের আলো, কালোর মধ্যে একটা খুবসুরত অন্যটা এইভাবে নিব। আচ্ছা এইটা এইভাবে নিতে বলছে, কারণ এটা হচ্ছে ও বাবা মিডিলে কাজ, মাঝখানে কাজ, এটার চারপাশে ছিটা, দুই পাশে ছিটা, মাঝখানে আবার খুব সুন্দর করে সেলাই ফিনিশিং দিয়ে। এই হচ্ছে আমার ব্ল্যাক কালারটা, আনকমন যে একদম অন্যরকম। এটা চিটো আমি মানুষ বলে, তাই না? আনকমন যে 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 বলে খেলে আনকমন যে ব্ল্যাক এর মধ্যে প্রাইস 4700 টাকা, 4700 টাকায় সুইস বয়েল, খুবসুরত সুইস বয়েলের উপরে। এখন চলে যাব গ্রিনে। হ্যাঁ একদম বটল গ্রিন, সবুজ না, একদম গ্রিন গ্রিন গ্রিন। আচ্ছা ফাতেমা বেগম আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে এটা গ্রিনের মধ্যে, সবুজের মধ্যে চলে যায় গ্রিন, একদম ডিপ গ্রিন কালার। ওয়াও, কালারগুলো যা করছে না, আমি আমি আর আমার মাঝে নাই, এত সুন্দর কালার করছে। হলুদটার সেম প্রাইস আপু, হলুদ লেভেন্ডার কালার, পার্পেল, মেরুন সবগুলোর। এই দেখেন দেখেন কি সুন্দর, এটা কিরকম সুন্দর গ্রিনের মধ্যে পুরাটা বডি আপনি কাজ করা। এটা আবার অন্য স্টাইলে, এটা গলা একরকম, গোল গলা করে এটার পুরা বডি আপনি কাজ করা পাচ্ছেন সুইস বয়েলের মধ্যে। এরকম গ্রিন আপনি বুঝেন, গ্রিন ম্যাচিং করে পরবেন, এত সুন্দর যে লাগে গ্রিন, গ্রিনও আপনাকে অনেক ব্রাইট, অনেক লাক্সারি লাগে। এইটা আপনার নিচে প্যানেলটা পেয়ে যাবেন সুইজের মধ্যে, এমব্রয়ডারির কাজ করা পুরো জামাটা আপনি সুইস বয়েল, খুবসুরত সুইস বয়েল দেখাচ্ছি। হ্যাঁ অনেক সুন্দর করছে। তারপরে হচ্ছে এটার হাতাটা, হ্যাঁ বনানীতে আজকে পেয়ে যাবেন, ধানমন্ডি 27 পেয়ে যাবেন, অনলাইনে তো আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবেন, আর মিরপুর অর্চার্ড পয়েন্ট কালকে। ওয়াও হাতা গ্রিনটা অনেক সুন্দর, গ্রিনটাও অনেক সুন্দর, একদম ব্যাক পার্ট পেছন পার্টে ছিটা ছিটা কাজ করা। চলে যাব এইটার ওনা, এইটাও সেট করা দোপাট্টা, একটুখানি ওয়েট করে এইটার কাজগুলো দেখছি। এটা গলা নিচের পুরা ঝাড় 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 দেওয়া, ঝাড় এমব্রয়ডারি করা, এবং এটাও সেট করা, সব ম্যাক্সিমাম উন্নাই আমাদের মনে হয় আজকে সেট করা উন্না পাচ্ছেন। দুই পাশে ডিপ গ্রিন এমব্রয়ডারি সহ মাঝখানে লাইট গ্রিন, এই যে মাঝখানে লাইট গ্রিন, এরকম সেট করা দোপাট্টা গ্রিনের সাথে। গ্রিন আমার অনেক পছন্দ, ব্লুও আমার অনেক পছন্দ, লালও আমার অনেক পছন্দ, পিয়াজি কালারও অনেক পছন্দ, অ্যাকোয়া কালারও পছন্দ, হলুদও পছন্দ, ম্যাজেন্ডা পছন্দ, আর আর সবই পছন্দ আমার। দেখেন সবুজ গ্রিন, একদম ডিপ বটল গ্রিন, ব্রাইট পাতা সবুজ, সবুজ পাতা একটু পুরনো হলে যে রংটা হয় একদম ডিপ কালারের, ওরকম একটা গ্রিন কালার। মাথা নষ্ট, আর কিছুই বলার নেই গ্রিন সম্পর্কে। এখন চলে যাব
পাউডার ব্লু কালার, যেটা কিনা আমি রেখে দিয়েছিলাম, যেটা সবার শেষে দেখাবো। পাউডার ব্লু কালার সেম প্রাইজে আছে, সেম প্রাইজে আছে এই জামাটা। হোয়াইট পাউডার ব্লু শেড করা দোপাট্টা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এই হচ্ছে আমার পাউডার ব্লু কালার, বাকি থাকলো আর কি সেইটাই তো, যে বোঝা সে বুঝছে, বাকি আর কোনো কালার নাই, সব কালার। এই যে পাউডার ব্লু আমার পছন্দ, অফ হোয়াইট আমার পছন্দ, গোল্ডেনও আমার পছন্দ। আপু বেলি রোডে, আরে রাইসা আপু আপনাকে কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই। শাহানা পারবেন আপু, ওরে আল্লাহ আপনি কোথায় কোন কোন গর্তের মধ্যে ছিলেন শাহানা আপু? কাজী আপু কেমন আছেন? থ্যাংক ইউ। এই যে এটা দেখাচ্ছি, এটার হালকা, আমাদের সবগুলো জামা সুইস বয়েলে হালকা পাতলা, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এই ক্যাটালগের এই দেখেন কত সুন্দর এটার কাজের ফিনিশিং, তো ফাটাফাটি কাজের ফিনিশিং। তো এইটা হচ্ছে পাউডার ব্লু কালার, অল ওভার কাজ করা, অল ওভার কাজ করা। আচ্ছা থ্যাংক ইউ বিউটি আপু, থ্যাংক ইউ। ফাটাফাটি পাউডার ব্লু, আর স্লিভ দেখাই, স্লিভ পুরো কাজ করা, পুরো হাতা 4700 টাকা, পুরো হাতা কাজ করা পাবেন, মানে পার এরকম চওড়া পার আর ভিতরে এরকম ছিটা ছিটা কাজ করা। তারপরে চলে যাব হচ্ছে আমার ড্রেসটা, চলে যায় ব্যাক পার্টে, ওড়না দাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওড়না ছাড়া তো একদম, এই যে পাউডার ব্লু কালার, ওড়না দাও তাড়াতাড়ি, সেই রকম সৌন্দর্য সব জামা, আজকের জামা লাইভ করে এনার লাগবে, সুইজে মোটামুটি এনার লাগে, আসলে সুইজটা একটু পাতলা হয় একটু, হ্যাঁ এনার লাগে। আর আমার হচ্ছে সুইজ গরম ঠান্ডা নাই, মানে এনার সারা বছরই লাগে, আমার কথা আলাদা। আপনি দেখে নিয়ে এই দেখেন কাজ, দেখছেন হোয়াইট পাউডার ব্লু কালারের শেড করা, হোয়াইট অ্যান্ড পাউডার ব্লু কালার, অনেক অনেক সুন্দর। একটুখানি আমি সবাইকে একটু কষ্ট দেই, এই যে এটা, এই হচ্ছে দোপাট্টাটা একদম সফট শিফনের, ঠিক আছে, পাউডার ব্লু, পাউডার ব্লু ট্রাউজারের কাপড়, প্যান্টের কাপড়। এই হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেন, 4700 টাকা সুইস বয়েলের উপরে, খুবসুরত। তো এটা এখানে আসলে তাড়াতাড়ি পছন্দের কালার গুলো পেয়ে যাবেন সুইস বয়েলে, তাছাড়াও অনলাইনে অর্ডার করে দিতে পারেন, বনানি আউটলেট থেকে দেখে পিক করে নিতে পারেন, মিরপুর আউটলেটে কালকে পেয়ে যাবেন, সাতমসজিদ বলতাছি খালি, অর্চার্ড পয়েন্টে কালকে পেয়ে যাবেন। আর আমার এই জামাটা কিন্তু ইগোর, একদম ফাটাফাটি ডিজিটাল প্রিন্ট, আর হচ্ছে নিউ কালেকশন ইগোর, এটার সবগুলো সাইজ আপনারা এই আউটলেটে পেয়ে যাবেন। তা আমার মনে হয় যেহেতু এটা একটু শর্ট প্যাটার্নে আছে, সালোয়ার স্টাইলে আছে, তো আপনারা এই আউটলেটে এসে ট্রায়াল দিয়ে নিলে সবচেয়ে বেটার হয়, তাহলে আপনার খুঁতখুঁতানি দূর হয়ে যাবে। এত সুন্দর একটা জামা, ভি নেকে আছে, আমার গলাটা একজন দেখতে চাইছিল যে রুবাবা তোমার নেকটা দেখাও, খুবই সুন্দর এটার নেক, অ্যান্ড অ্যাশ কালারের লেস দিয়ে এটার বর্ডার করা। তাহমিনা আপু থ্যাংক ইউ। তো এটার প্রাইস হচ্ছে 6550 টাকা, 6550 টাকা হচ্ছে ইগোর এই থ্রি পিসটা, সুন্দর অফ হোয়াইট কালারের থ্রি পিসটা। তো খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কালকে আমরা হচ্ছে, আমি বলছি গুলজি দেখাবো, তারপরেও আমার কথা তো একটু মাথা গন্ডগোল আছে, ডিসিশন চেঞ্জও হতে পারে। আচ্ছা জান্নাত আপুর উত্তর কিন্তু দিয়ে দিছি, আমার জামার প্রাইস 6550 টাকা, সাইজ আছে 38, 40 আর 44 মনে হয়, 44, জামার লেন্থ হচ্ছে 36, বারবার আমি উল্লেখ করতেছি জামার লেন্থ আছে 36, একটু শর্ট স্টাইলে। এখন কি বনানি খুবসুরত পেয়ে যাবেন, খুবসুরতটা এখন বনানিতে গেলে এখনই পেয়ে যাবেন। তো খুদাহাফেজ, সবাই ভালো থাকবেন। আর ধানমন্ডি সাতমসজিদ আউটলেট, ধানমন্ডি বাসির আউটলেট, এটা জলদি জলদি চলে আসেন, অনেক সুন্দর সুন্দর কাপড় আসছে, স্টিচ আসছে, আর আনস্টিচও আসছে। তো অ্যাড্রেসটা আরো একবার ধানমন্ডি আউটলেটে বলে দিচ্ছি, ধানমন্ডি 27 না 27 বাংলাদেশ আই হসপিটালের সাথে, একদম এই যে আমার আমার বিল্ডিং এর সাথে আই হসপিটাল,
মানে ঠিক আছে, স্টেট ইউনিভার্সিটি আই হসপিটাল আমার বিল্ডিং এর সাথে, আমার পিছনে আছে এই যে ফোর সিজন রেস্টুরেন্ট, পাশে হচ্ছে ছায়ানট, একদম মোড়ের উপরে আমরা আছি দোতলাতে। খুদা হাফেজ।